ফেসবুক প্রফেশনাল মুড কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এনেবেল হচ্ছে না বা এই অপশনটা কেন আসছে না কোন ভুলের জন্য এই ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি আপনাকে ফেসবুকের থেকে দেওয়া হচ্ছে না এবং তার জন্য আপনাকে কী করতে হবে সমগ্র বিষয় আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমরা এই চ্যানেলে নতুন নতুন সেটিংস এবং টাকা ইনকাম করার বিভিন্ন রকম টিপস কিন্তু দিয়ে থাকি তো আপনাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি পেয়ে গেছেন অনেকে আছেন যারা এখনো ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি পাননি তো কোন ভুলের জন্য আপনারা ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি পাচ্ছেন না সেটা কিন্তু আজকে আমি জানাবো মূলত তিনটে ভুলের জন্য আপনারা পাচ্ছেন না এই তিনটে ভুল কীভাবে ঠিক করবেন এবং কি করবেন কি করবেন না সেটা আমি এই ভিডিওতে বলে দেবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস জানার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বলি আপনাদের ম্যাক্সিমামই কিন্তু যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনার ফেসবুকে কিন্তু আপনাদের যে এজ আছে সেটা কিন্তু এইটিনের নিচে দিয়ে রেখেছেন যার জন্য কিন্তু ফেসবুক থেকে আপনাদের ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি দেওয়া হচ্ছে না কেননা আপনারা জানেন ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি দেওয়া মানে এখান থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন তো আপনার বয়স যদি আঠারো বছর না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন না তো আপনার বয়স যেটা সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার ফেসবুকে এডিট অপশনে এসে প্রোফাইল এডিট অপশনে এসে আপনি কিন্তু আপনার বয়স যেটা সেটা আপডেট করে দেবেন অর্থাৎ আপনার বয়সটা কিন্তু আঠেরো উপরে হতে হবে তাহলেই কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল ড অপশনটি পেতে পারেন তো এটা হচ্ছে আপনাদের প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে ফেসবুকে আপনি রকম শর্ট ভিডিও ছাড়ছেন না বা কোনো ভিডিও পোস্ট করছেন না তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি না পেতে পারেন এবং ফেসবুকের কাছে জানাতে হবে আপনি কীভাবে আর্নিং করবেন তো ফেসবুক প্রফেশনাল মুডের ক্ষেত্রে কিন্তু আর্নিংয়ের মেন যেটা সেটা হচ্ছে রিলস ভিডিও বা শর্ট ভিডিও বা ভিডিওর মাধ্যমেই কিন্তু এখান থেকে আর্নিং করা যাবে তো আপনাকে আগে থেকেই কিন্তু কিছু কিছু ভিডিও ছাড়তে হবে আপনার ফেসবুক প্রোফাইলে যাতে ফেসবুক বুঝতে পারে আপনি হচ্ছে ভিডিও ক্রিয়েটার বা কনটেন্ট ক্রিয়েটার তো এটা কিন্তু অনেকেই করছেন না যার জন্য ফেসবুক প্রফেশনাল মোড অপশনটি আসে না তৃতীয়ত হচ্ছে যে আপনাদের ফেসবুক ফলোয়ার্স কম থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফেসবুক প্রফেশনাল মোড অন হবে কিন্তু যদি আপনি রকম ফেসবুকে অ্যাক্টিভিটি না দেখান টাকা ইনকাম করার যেসব গাইডলাইন আছে ফেসবুকে সেটা তা সেক্ষেত্রে কিন্তু ফেসবুক দেবে না তো এবার আপনারা যে ম্যাক্সিমাম যে ভুলটা করছেন সেটা হচ্ছে আমি কমেন্ট সেকশনে বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ফেসবুকের কাছে আপিল করছেন বা রিপোর্ট করছেন যে কেন আপনাদের কাছে ফেসবুক প্রফেশনাল মোড অপশনটি অন হচ্ছে না বা আসছে না তো এবার আমি বলি আপনাদের তো অনেকেই আপনারা যেটা বলেছেন আপনার পাঁচবার ছবার অনেকে দশ বার পর্যন্ত কিন্তু আপিল করেছেন মেল করেছেন তারপরেও কিন্তু হচ্ছে না যারা এখনও আপিল করেনি বা মেল করেনি এই ভিডিও শেষে একটা ভিডিও আসবে সেই ভিডিও দেখে আপনি আপিল করে নিতে পারবেন যে কীভাবে আপিল করতে হয় ফেসবুক আসে তবে হ্যাঁ সেটা কিন্তু একবার আর ম্যাক্সিমাম কিন্তু আপনি দুবার তাও ঘন ঘন না আপনি কিছুদিন পর আবার কিন্তু ট্রাই করতে পারেন তবে এমনটা না যে আপনি এই একদিনে চল্লিশটা পঞ্চাশটা বা দশটা পাঁচটা কিন্তু মেল করবেন বা রিপোর্ট করবেন এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল মোড নাও পেতে পারেন তো এ ভুল কিন্তু আপনারা করছেন যে ভুলগুলো আপনি আর করবেন না আর ফেসবুকে আপনাদের কিছু জিনিস আপডেট করতে হবে কিছু সেটিংস আপডেট করতে হবে সেটা হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে ফেসবুকের থ্রি ডটে থ্রি ডটে আসার পর নিচের দিকে চলে আসবেন সেটিংস অপশানে সেটিংস অপশানে আসার পর আপনাকে চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অপশানে এখানে আসার পর আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন সেই ইনফরমেশনগুলো ঠিক দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে আপনার ডেট অফ বার্থ সেটা ঠিক দেবেন এবং প্রাইভেসিতে আসার পর আপনার প্রাইভেসি যেটা সেটা কিন্তু সব কিন্তু পাবলিক করে দিতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু আপনার পাবলিক করে রাখতে হবে তো এই অপশনগুলি অন করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল মুড অপশনটি পেয়ে যেতে পারেন তো আপনার যদি এছাড়া আরও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করেন আর যে ভুলগুলি বললাম এবং যে কাজগুলো আপনার করতে হবে সেটা ভিডিও দেখে আপনি করুন তো আশা করি খুব সহজেই আপনি কিন্তু ফেসবুক প্রফেশনাল মুড এই অপশনটি পেয়ে যাবেন